একজন টিচার রিটায়ার্ড, ওনার ছেলে ইঞ্জিনিয়ার। তো আমি বললাম কোন স্ট্রিম ইঞ্জিনিয়ার, বললাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো ওর মাই বলছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তো এখানে ত্রিপুরাতে কোনো কিছু নেই। তো আমি বললাম তোমাকে তো বাবু চাকরির ব্যবস্থা কিভাবে হবে, বলে স্যার আমি চাকরি করব না। এবার চিন্তা করুন ত্রিপুরা কিভাবে চেঞ্জ হয়ে গেছে, একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বি ইঞ্জিনিয়ার ভালো ইনস্টিটিউশন থেকে করেছে, সে বলছে না ত্রিপুরা ছেড়ে যাব। বলতে পারতো না বাইরে থেকে করে নেবো না স্যার, মহেন্দ্রাতে চলে যাবো, টাটাতে চলে যাবো, ওই মেকানিক্যাল ইনস্টিটিউশনে চলে যাবো, ওই কোম্পানিতে চলে যাবো না। বলে কি বলছে, স্যার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়েছি, বিই করেছি, ফার্স্ট ক্লাস পেয়েছি, আমি নিজে কিছু করবো।